তোমার শরীর কেমন? ডাক্তার কি কইলো? তুমি আইলে আমার সব ঠিক হয়ে যাইব। কতদিন তোমার দেখি না, কেমন হয়ে গেছো দেখলাম। তুমি কেমন আছো বাবা? ভালো আছি মা, একটা পেপারের জন্য চেষ্টা করতেছি। পেপারটা পাইলে আর চিন্তা নাই মা, আমি কানাডায় পারমানেন্ট হয়ে যাবো। তোমারও আমার কাছে নিয়ে আসুন, এখানে ভালো ডাক্তার আছে মা। তুমি আয়া পড়ো বাবা, আমরা এত টাকা পয়সা নাগবো না, তুমি আইলে আমি ভালো হয়ে যাবো। মা তুমি অস্থির হয়ে না তো মা, আমি কিছুদিনের মধ্যে চলে আসবো। তুমি আয়া পড়ো বাবা, তুমি একটু ধৈর্য ধরো মা। আমি মেহেদি, মেহেদি হাসান, জন্ম বেড়ে ওঠা ঢাকায়, গ্রামের বাড়ি মানিকগঞ্জে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করে ঢাকায় কিছুদিন চাকরি করেছি, এরপর নিশ্চিত জীবন আর জীবিকার আশায় কানাডায় পাড়ি জমাই। আমার দুই বোন, ছোট বোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বড় বোনের বিয়ে হয়েছে, মেয়ে আমাদের সাথেই থাকে। আর আছেন আমার বৃদ্ধ দাদু, ক্লাস এইটে পড়ার সময় বাবা মারা গেছেন, আর মা গত বছর। আমি বাড়ির একমাত্র ছেলে। বাবা, এই বিমানগুলো কোথ থেকে আসে? বিদেশ থেকে আসে বাবা। এগুলো কি আবার বিদেশে ফিরে যায়? হ্যাঁ, বিদেশ যায়, নানান দেশে যায়, এক একটা বিমান এক এক দেশে যায়। আকাশের ভিতরে যেই দেশ সেখানে কি মাটি আছে? বিমানগুলো কই নামে বিদেশে? দূর বেটা, বিদেশ মানে এমনই দেশ যেখানে জমিও আছে, আকাশের ভিতরেও না, দুনিয়ার মধ্যেই অন্য দেশ। তাইলে যে দেখি বিমানগুলো আকাশের ভিতর থেকে বের হয়? তুমি বড় হইলে তুমিও বিদেশ যাইতে পারবা, তখন বুঝবা। ছোটরা কি বিদেশ যায় না? হ্যাঁ যায়, সবাই যায়। দুই মাস হলো দেশে ফিরেছি, ঠিক ফিরিনি, আমাকে ফেরত পাঠানো হয়েছে। সাত বছর আগে আমি কানাডার প্রান্তিক শহর ক্যালগেরি যাই। ক্যালগেরি সুন্দর শহর, কানাডা দারুণ একটা দেশ। প্রথমে এক বছরের ওয়ার্ক পারমিট ছিল, তারপর আরেক বছর অবৈধভাবে থাকার পর দু বছরের ওয়ার্ক পারমিট পাই। প্রথম চার বছর ভালোই কেটেছে, কানাডায় আমার গাড়ি ছিল, সেখানে গাড়ির দাম খুবই সস্তা, একজন কানাডিয়ান প্রেমিকাও ছিল। গত তিন বছর অবৈধভাবে থাকার পর কানাডিয়ান পুলিশ আমাকে দেশে পাঠিয়ে দেয়। হাওয়া ছাড়লে নষ্ট হয়ে যাবে মা, যাও মামার কাছে যাও। গত সাত বছরে একবারও বাড়ি আসতে পারিনি, সে সময় বাড়ির কথা খুব মনে হতো। তখন পর্যন্ত আমি আমার একমাত্র ভাগ্নিকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ছাড়া সামনাসামনি দেখিনি। ব
বিদেশে স্যাটেল হওয়ার ব্যাপারে আমি সব রকমের চেষ্টাই করেছি, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় ঢুকে পড়তে চেয়েছি। আমেরিকা আরও ভালো দেশ, কিন্তু অবৈধভাবে থেকে গেলে আমার পাসপোর্টটা হারাতে হতো, তাই যাইনি। গত বছর মা যখন মারা যায়, তখন আমার পাসপোর্ট পুলিশের কাছে জব্দ। আমার মায়ের মুখটা শেষবারের মতো আমি দেখতে পারিনি। ভাবলাম জীবন তো একটাই, শেষ পর্যন্ত দেশেই ফিরে আসি। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। একসময় আমার ক্লাসমেট পাশের বাড়ির তানিয়ার সাথে প্রেম করতাম। সমবয়সী প্রেমিকাকে বিয়ে করব বলে, ভালো ছাত্র হওয়া সত্ত্বেও ডিপ্লোমা করেছিলাম তাড়াতাড়ি চাকরি পাবো বলে। চাকরি পেয়েছিলাম ঠিকই, কিন্তু তানিয়ার বিয়ে হয়েছিল এক ডাক্তার ছেলের সাথে। দেশে ফিরে জানলাম তানিয়া এখন একা থাকে। ফিরলাম এ আশায় যে নতুন করে ওয়ার্ক পারমিট পেলে এক বছর পর আবার কানাডায় ঢোকা যাবে, হয়তো স্থায়ী বাসিন্দা হওয়া যাবে। আমার কানাডিয়ান প্রেমিকা জেনিফার গতকাল ফোন করেছিল, সে আমাকে বিয়ে করতে চায়। অথচ একসময় ওকে বিয়ে করে কানাডায় থেকে যেতে চেয়েছিলাম, তার নিজের প্রমোশনের অনিশ্চয়তার জন্য তখন সে আমাকে বিয়ে করতে পারেনি। ওরা এমনই, আমাদের মতো ইমোশনাল না, অনেক বেশি প্র্যাকটিক্যাল। জেনিফার হয়তো আমাকে সত্যি ভালোবাসে, হয়তো আমিও। তানিও আমাকে ভালোবাসত, এখনও হয়তো বাসে। জেনিফার আজ আবারও ফোন করেছিল, আমি ফোনটা ধরতে পারিনি।
ছেলেবেলায় একবার গ্রামের বাড়ি গিয়ে একটা আম খেত আর বিচি ফেলে দেওয়ার পর সেখানে কিছুদিন পর একটা গাছ জন্ম নিয়েছিল। দাদার কাছে শুনলাম সে আম গাছ এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে। আসলে এদেশের জমিন এমনই সোনা ফলা। বিদেশ মানে যদি এমনই দেশ হয় তাহলে মাইন্ডসে বিদেশ যায় কেন বাবা? বিমান উড়ে কেন আকাশে? শোন বাবা, এই দুনিয়াটা হইল একটা গোল বস্তু। আমরা যে এই আকাশেই উড়াল দিই না কেন, মনে রাখবি আমাদের আসল ঠিকানা এই জমিনে। এত কিছুর পর মনে হচ্ছে আমাকে নতুন করে জমিন খুঁজতে হবে, মাটিতে বুনতে হবে নতুন বীজ। হয়তো এটাও একটা ইমোশনাল ডিসিশন।